আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি ভিডিওর পুরো সময়টা জুড়েই আমার সাথেই থাকবেন বরাবরের মতো লাস্ট কয়েকটা ব্লগ থেকে আপনাদের অনেক অনেক ভালোবাসা পাচ্ছি আমার যে কি ভালো লাগছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তো যখন দেখি যে আমার ভিডিওগুলো দেখছেন এবং আমাকে কমেন্ট করে জানাচ্ছেন যে আপনাদের কাছে ভালো লাগছে আমারও কিন্তু ভিডিও করার ইচ্ছাটা আরও দ্বিগুণ বেড়ে যায় যে কোনো কাজই দেখবেন যে বেশ কিছুদিন করলে কিন্তু একটা অনিহা চলে আসে বা একটা ক্লান্তি চলে আসে তো আমারও মাঝে মাঝে হয় এই যে ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও করতে তবে আপনারা যখন বলেন যে রেগুলার ব্লগ দিও আপু বা ব্লগগুলো খুব ভালো লাগছে আমি কিন্তু সাথে সাথেই খুব এনার্জি ফিরে পাই আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা আমাকে প্রতিনিয়ত সব সময় এনকারেজ করে যাচ্ছেন বেশ কয়েকদিন আগে আমি এই ড্রেসটা কিনেছিলাম আমার মেয়ের স্কুলের সামনে থেকে আপনাদের সাথে শেয়ার করেছি তো ড্রেসটা বানানো হয়ে গিয়েছে ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি যে কি করে বানালাম আমি তো বানাইনি টেইলার্স বানিয়েছে তবে আমি কিছুটা আইডিয়া দিয়েছি এই ড্রেসের হাতাটা একটু চওড়া দিয়েছি মানে একটু লুজ টাইপের করে দিয়েছি এতে করে যেটা হয় যে অজু করতে বা পানির কাজ করতে সমস্যা হয় না হাতাগুলো একটু চাপানো থাকলে পানির কাজ করতে গেলেই দেখবেন যে হাতের এই নিচের জায়গাটা ভেজা থাকে তো ড্রেস চেঞ্জ করা সম্ভব থাক হয় না বা দেখা যায় যে ভেজা জামা নিয়ে কাজ করতেও খুব অস্বস্তি লাগে তো এরকম একটু লুজ করে বানালে সেই সমস্যাটা আর হয় না হাতের কাছে চিকন করে লেস দিয়েছি যেহেতু কাপড়টা খুবই সফট তো হাতের জায়গাটা যেন সেটিংসটা সুন্দর থাকে এজন্যই মূলত লেস দেওয়া আর বুকের কাছে এরকম দুইটা স্টোন দিয়েছি আর যেহেতু জামার উপরের অংশে কিছুটা কাজ আছে তো খুব একটা তেমন কিছু করতে হয় নাই আমি ঘুরে ফিরে গলার ডিজাইনগুলো দুই একটার মধ্যেই সীমাবদ্ধ থাকি খুব খুব একটা মানে ভিন্নতায় যায় না যে যে কয়টা ডিজাইনে আমি কমফোর্ট ফিল করি সেগুলোই দেয়া হয় বারবার এটা হচ্ছে জামাটার পিছন পার্ট এই জামার ভিডিওটা করতে গিয়ে আমি অনলাইনে যে আপুরা বিজনেস করেন ড্রেসের তো তাদের কষ্টটা ফিল করতে পারছিলাম যে ওনারা এই যে দিনের পর দিন অনেকটা সময় নিয়ে অনেক ড্রেস দেখান কিভাবে আমি তো একটা ড্রেস দেখাতে গিয়ে হিমশিম খাচ্ছি তো জামার যে সামনের ফ্রন্ট পার্টটা আছে তো সেই ফ্রন্ট পার্টের নিচের দিকে আমি একটা জয়েন্ট লেস দিয়ে দিয়েছি আর লেস দিয়ে জামা বানানোর আগ্রহ আমার অনেক আগে থেকে তো সেই জায়গা থেকে বাসায় কিছু না কিছু লেস থেকেই যায় তো দেখা যায় যে কোনো কাপড় কিনলে তখন সেই লেসগুলোকে কাজে লাগাই অথবা বাসার কাছেও লেসের দোকান আছে সেখান থেকেও কিনে বানাই এই লেসগুলো দিয়ে জামা বানালে যেটা হয় যে খুব নর্মাল একটা জামাও একটু মানে ইউনিক হয় আর পাজামার নিচের দিকেও আমি সেমভাবে জয়েন্ট লেস দিয়ে দিয়েছি আর কয়েকটা পার লাগানো এই পারগুলো আমি জামার হাতে দিতে বলেছিলাম টেলার্সের ভাইয়াকে তবে উনি ভুল করে পায়জামায় দিয়েছে সেটাতেও খারাপ লাগছে না আর এই শাড়িটা ছিল আমার সারপ্রাইজ গিফট বেশ কয়েকদিন থেকে এই হ্যান্ড প্রিন্টের শাড়িগুলো দেখতে বেশ ভালো লাগছিল আর শাড়ির আঁচলের দিকে এই ধরনের ট্যাসেলগুলো যে দেয়া থাকে এগুলো আমার কাছে খুবই ভালো ভালো লাগে দেখবেন যে আরঙের শাড়িগুলোতে কিন্তু অলমোস্ট এই ধরনের সব শাড়িতেই এই ধরনের ট্যাসেল দেয়া থাকে আর এই পুরো শাড়িটাই হ্যান্ড প্রিন্ট করা বিভিন্ন কালারের শাপলা ফুল মানে এটা একটা শাপলার বিলের মতো আর কি তো শাড়িটা পুরোটা খুলে দেখালাম না শুধু উপর দিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করলাম রান্নাঘরের জন্য কিছু জিনিস কিনেছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমাকে জানাবেন জিনিসগুলো কেমন হলো আমার হয়তো ভালো লাগবে জানতে পারলে তো এই জিনিসগুলো আমার খুবই প্রয়োজন ছিল মানে এতটাই প্রয়োজন যে এগুলো ছাড়া চলতেছিলই না তো এখানে একটা রুটি তাওয়া নিয়ে আসছি আমার বাসায় কাস্ট আয়রনের একটা তাওয়া আছে সেটাতে রুটি শেখা একদম ইম্পসিবল হয়ে যাচ্ছিলো আর রুটি পুড়ে যাচ্ছিলো আর কি খাওয়াই যাচ্ছিলো না তো সেজন্য এই তাওয়াটা নিয়ে আসা এটা শরীফ কোম্পানির একটা তাওয়া প্রথমে আমি কিয়ামের একটা তাওয়া দেখেছিলাম তো ওইটার শেপটা ভালো লাগেনি যার কারণে এই শরীফের এই তাওয়াটা নিয়ে আসা তো আমি সাথে সাথে প্রাইসটাও বলে দিব কারণ একটা ভিডিও আপলোড করার অনেক পরেও কিন্তু অনেকে ভিডিও দেখে তখন কমেন্ট করলে না আমার আমারও মনে থাকে না তো তাওয়াটার প্রাইস নিয়েছিল সাতশো টাকা আর এখানে চায়ের একটা পট নিয়ে আসা হয়েছে এটা কিয়ামের তো আমার বাসার টি পটেরও অবস্থা যা তো সেজন্যই মূলত এটা নেয়া আর এটাতে চারজনের মতো চা করা যাবে মানে চার কাপের মতো চা করা যাবে তবে এর থেকে বেশি করা যাবে না তো এই টি পটটার প্রাইস নিয়েছে চারশো টাকা আর এটা হচ্ছে ভাপা পিঠা বানানোর একটা পাতিল আমার বাচ্চারা ভাপা পিঠা এত বেশি পছন্দ করে তবে এই পাতিলটার অভাব আমি ওদেরকে ভাপা পিঠা করে খাওয়াতেই পারিনি বাসায় আমার রাইস কুকার আছে তবে রাইস কুকারের যে স্টিমারের যে জায়গাটা সেটা ভেঙে যাওয়ার কারণে ওদেরকে আমি এইবার ভাপা পিঠা করে খাওয়াতে পারি নি তো ভাবলাম যে এটাই একটা নিয়ে যাই প্রথমে শুধু এই ঢাকনাটাই খুঁজেছিলাম যে ঢাকনা যদি শুধু পাওয়া যেত তাহলে ঢাকনাটাই নিয়ে আসতাম কারণ এরকম একটা সসপ্যান আমার বাসায় আছে তো এই ঢাকনাটা পাওয়া যাচ্ছিল না সিঙ্গেল একটা করে ভাপা পিঠা বানানো যাবে সেরকম ঢাকনাগুলোই পাওয়া যাচ্ছিল তো সেই ঢাকনার আবার আমার বাসায় হাড়ির সংকট যার কারণে এটাই নিয়ে আসা তো ভাপা পিঠা বানানোর এটার প্রাইস নিয়েছে আড়াইশো টাকা আর এই জিনিসটা হচ্ছে আমার শখের একটা জিনিস ওগুলো তো দেখালাম খুবই প্রয়োজনীয় জিনিস এই জিনিসটা আমি অনেক আগে থেকে চিন্তা করছিলাম যে একটা কিনবো তো তখন লকডাউন ছিল বিভিন্ন কারণে কেনা হয় নাই তো কাল যখন মার্কেট গিয়েছিলাম ভাবলাম যে কিনে নিয়ে যাই এটা ওভাল শেপের একটা সার্ভিং ডিশ তিন সেটের তো এক এই ওভাল শেপেরটা কেনার একটা কারণ হচ্ছে আমার বাসায় অলরেডি আর একটা ওভাল শেপের আছে তো ওইটা সহ চার সেটের একটা হবে আর এটার প্রাইস নিয়েছিল সতেরোশো টাকা কয়েকদিন আগেও আমি মার্কেটে দেখেছিলাম তখন নেওয়া হয়নি কেন যেন তখন প্রাইসটা একটু কম ছিল পনেরোশো থেকে ষোলোশোর মতো ছিল তো যাই হোক জিনিসের দাম তো বাড়বেই কমবে তো না তো এটা নিয়ে বেশ খুশি আমার তো খুবই ভালো লেগেছে আর সেই সাথে আমি স্কেবির একটা কড়াই কিনেছি এটা চব্বিশ সেন্টিমিটার আমার বাসায় সেম এই কড়াইটাই আছে তবে আটাইশ সেন্টিমিটারের তো দেখা যায় বাসায় একটু মেহমান হলে বা আমার শ্বশুর থেকে যখন কোনো লোক আসে বা আমার বাবার বাড়ি থেকে আসলে তখন তো একটু রান্নাবান্নাটা বেশি হয় তো তখন হচ্ছে বড় কড়াইটা কাজে লাগে আর এমনিতে আমাদের চারজনের জন্য ওইটা বেশ বড় হয়ে যায় আর বড় জিনিস তো আসলে হ্যান্ডেল করা বা ধোয়া সময় খুবই অসুবিধা হয় রান্না করতে ভালো লাগে বাট ধুতে গেলে প্রবলেম আসলে তো এই জন্য আমাদের হিসেবে মানে আমাদের চারজনের সবসময়ই রান্না করা যাবে এরকম দেখে চব্বিশ সেন্টিমিটারেরটা নেওয়া আর এটার প্রাইস নিয়েছে পনেরোশো টাকা সেই সাথে আমি সিলভারের একটা কড়াইয়ের খুব প্রয়োজনীয়তা ফিল করছিলাম তো সেজন্যই মূলত এই সিলভারের কড়াইটা নেওয়া এর আগে একটা সিলভারের কড়াই ছিল তো সেই কড়াইটা আমি আমার বাসার আপাকে দিয়েছি আপা ঢাকায় নতুন আসছে তো ওনার হাড়ি পাতিলের সংকট ছিল তখন আমারটাই দিয়ে দিয়েছিলাম তো এখন আমি আবার নতুন করে একটা কিনে নিলাম তো এই সিলভারের কড়াইটা না মানে লাগেই কাজে এটার প্রাইস নিয়েছে দুইশো টাকা তো যেই জিনিসগুলো কেনা হয়েছে সেগুলোকে একটু ধুয়ে রেখে দিচ্ছি পানি ঝরে গেলে এগুলো এগুলোতেই রান্না হবে এই যে ওভাল শেপের এই এইটা ছিল আমার বাসায় আমি অনেক আগে বেস্ট বাই থেকে কিনেছিলাম তো এটা দিয়ে চারটার একটা সেট হলো আর কি সেজন্যই মূলত ওভাল শেপেরটা না হলে হয়তো আমি স্কোয়ার শেপের যে সার্ভিং ডিশটা পাওয়া যায় সেটাই নিতাম আর এরকম একটা সেট হলে না ডাইনিং টেবিলে আর কিছুই লাগে না কোনো আলাদা করে কোনো বাটি লাগে না মানে এটাতেই আর যে যা যা রান্না করা যায় সেগুলোই রাখা যায় তো এই জিনিসগুলো আমি ধুয়ে রেখে দিয়ে কিছু বাজার এসেছে বাসায় তো সেগুলোকে একটু তুলে রাখব গুছিয়ে রাখব সেই সাথে রান্নাও করব তো আজ ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে তো রান্নাগুলো আর শেয়ার করব না আপনাদের সাথে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন যদি সাবস্ক্রাইব করা না থাকে আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন এতে করে যেটা হবে যে আমি যখন নতুন কোনো ভিডিও দিব আপনাদের মোবাইলে নোটিফিকেশনে চলে যাবে তো যে বাজারগুলো করা হয়েছে সেগুলোই তুলে রাখছি আর এই জায়গাটায় নাইনটি নাইনের দোকানে গিয়েছিলাম আমি একটু সেখান থেকে এই যে একটা সিজার নিয়ে এসেছি সেই সাথে এইটা নিয়ে এসেছি আর এগুলো একশো টাকা করে নাইনটি নাইনে তো একশো টাকা করেই জিনিসগুলোর দাম তো এটা বেশ ভালো লাগলো সেজন্য আমি নিয়ে আসলাম আর এখানে হচ্ছে চকলেটের একটা মোল্ড নিয়ে আসছি তো চকলেট বানানো হবে কি না আমি জানি না তবে এটা আমার যে কাজে লাগবে সেটা হচ্ছে আদা রসুন একটু এটাতে রেখে দিলে মানে যখন আইস হয়ে যায় বরফটা হয়ে যায় তখন খুলে নিতে সুবিধা মূলত সেই চিন্তা থেকে এটা নেওয়া আর দেখা যাবে যে বরফ করলেও বরফ বা যে কোনো জিনিস করে যদি আইস করা যায় তো খুলে নিতে সুবিধা হয় আর এই ছোট ছোটো স্পুনগুলোর প্রাইস নিয়েছে দশ টাকা করে তো এগুলো আমি ছয় সাতটা নিয়ে এসেছি এগুলো মূলত আমার স্পাইস যে জারটা আছে সেই জারের মধ্যে রাখার জন্য আর নাইনটি নাইনের দোকানে এরকম কাচের জার কিছুদিন পরই আসে ডিজাইন হয়তো আলাদা থাকে তো এইবার দেখলাম এরকম একটা জার এসেছে তো সেটাই নিয়ে এসেছি এই জিনিসটাও ভালো লাগলো লবণদানির মতো আর কি আমি মূলত লবণ রাখার জন্যই নিয়েছি তো এই জারগুলো আমি চারটা নিয়েছি সেই সাথে এখানে একটা স্টিলের একটা সসপ্যানের মতো খুবই ছোট আর এত হেভি এটা এটার প্রাইস নিয়েছে একশো টাকা তবে জিনিসটা অনেক কিউট আর খুব বেশি ভারী তো এটা নিলাম কেন নিয়েছি জানি না তবে ভালো লেগেছে এই জন্য নেয়া এখানে একটা টমেটো সস আছে আর এই যে ঋণের দুই কেজির সাথে একটা বালতি ফ্রি তো বালতির লোভে মূলত আমার এই দুই কেজির ঋণ নেয়া এই বালতিতে হয়তো আমি কোনো গাছ লাগিয়ে দিব। আর বেশ কয়েকদিন আগে আমি একটা অর্গানিক প্রোডাক্টের দোকানের খোঁজ পেয়েছি যেখানে হাতে করা মশলা বিক্রি করে তারপর হাতে করা ঘি বিক্রি করে তো সেই দোকানে গিয়ে এই মশলাগুলো নিয়ে এসেছি আর এই মশলাগুলোর এত বেশি স্মেল আমার আমি একটু স্মেল নিয়েছি সেই সাথে আমি তো রান্নাও করেছি আজকে তো দেখলাম যে মানে বিশ্বাসযোগ্য আর কি তো এখানে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া এগুলোই নিয়ে আসছি আর দোকানের যে ভাইয়াটার কাছ থেকে নিয়েছি ওই ভাইয়াটা বলেছিলেন যে মরিচ গুঁড়া একটু অল্প ব্যবহার করতে যদি ঝাল কম খাই এটাতে এত বেশি ঝাল আর সাথে একটা ঘি নিয়ে আসা হয়েছে আর এখানে তো এই তো সবজি কিছু আর এখানে কিছু সবজি সেই সাথে এই তো মাসের কিছু খরচ মাছ মাংস এগুলোই নিয়ে আসা হয়েছে আপনারা এই জিনিসটা কে কে পছন্দ করেন আমার এত বেশি পছন্দের কি বলবো যদিও খুব একটা মিষ্টি নাই একটু পানসে টাইপের তবে আমার খেতে খুবই ভালো লাগে এটার এক্স্যাক্ট নাম আমি জানি না তবে আমার আমার মাকে এটা শাকালু বা এই টাইপের কোনো একটা নাম বলতে শুনেছি আমিও ঠিক জানি না তবে এটা দেখলেই চিনি আর এই সময়টাই পাওয়া যায় মানে শীতের এই সময়টাই এটা পাওয়া যায় এই বাজারগুলো উঠিয়ে আমার মাকে দেখতাম যে কোনো জিনিস যদি আমার মা নতুন কিনতো সেটা অনেক বছর ধরে সে ওই প্যাকেটের মধ্যেই রেখে দিত এমন অনেক অসংখ্য জিনিস আছে আমাদের বাসায় যেগুলো সে ব্যবহার করে না কিন্তু তার মেয়ে হয়ে আমি একেবারেই উল্টা আমি নতুন কোনো জিনিস কিনলেই আমার পরপর সেই জিনিসগুলোই ব্যবহার করি এই যেমন আজকে রান্না বান্না করে কিন্তু সেই সার্ভিং ডিশগুলোতেই সার্ভ করে দিয়েছি আর সেই হাড়ি পাতিলগুলোতেই রান্না করেছি তো খাবার দাবারের পরে আমরা একটু মুভি দেখছি এখানে একটা আর বাচ্চারা টিভিতে ওদের মতো করে টিভি দেখছে তো যার কারণে আমরা আবার মোবাইলেই একটা মুভি দেখছি তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম